মহামারী করোনা ভাইরাসের নতুন নতুন আক্রান্ত এবং মৃত্যু মিছিলে রেকর্ড প্রতিদিন ভাঙছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের ঘুম হারাম প্রতিযোগিতায় নেমেছে কে কার আগে ভ্যাকসিন তৈরিতে সফল হবে বর্তমান তথ্য অনুযায়ী একশো পঞ্চাশটিরও বেশি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে এই ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তিনটি ভ্যাকসিন যেগুলো বিশ্ববাসীকে প্রাণঘাতিয়ে ভাইরাসের হাত থেকে বাঁচতে দেখাচ্ছে আলো। অনেকেই ঘোষণা দিয়েছে আগামী মাসে করোনা ভ্যাকসিন বাজারে আনার ব্যাপারে তবে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দু হাজার সালের আগে ভ্যাকসিন প্রত্যাশা না করার জন্য আগামী বছরের শুরুর দিকে করোনা ভ্যাকসিন আশা করতে পারে বিশ্বব্যাপী ডব্লিউ এর জরুরি প্রকল্পের নির্বাহী পরিচালক মাইক বায়ান গতকাল বুধবার জানান ভ্যাকসিনের সুষম বন্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এ সময়ের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে রায়ন বলেন আমরা ভ্যাকসিন তৈরিতে ভালোভাবে এগোচ্ছি একাধিক ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ে ট্রায়ালে রয়েছে নিরাপত্তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোনোটি এখনও অসফল হয়নি এটা ভালো দিক তবে বাস্তবতা হলো ভ্যাকসিনের জন্য আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে মাবিক ব্রায়ান আরও জানান ভ্যাকসিন তৈরি ও বন্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে কারণ এটা বিশ্বব্যাপীর ভালোর জন্য করোনা মহামারীর ভ্যাকসিন কেবল ধনী কিংবা গরিবের জন্য নয় ভ্যাকসিন সবার জন্য এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা মাইক রায়ন বলেন শিশুদের স্কুলে আনার জন্য সম্ভাব্য সব কিছুই আমাদের করতে হবে আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদক্ষেপ যা হতে পারে তা হল গোষ্ঠী সংক্রমণ বন্ধ করা কারণ আপনি যদি গোষ্ঠী পর্যায়ে এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি স্কুল খুলতে পারবেন